গজবাহিন কি হয়ে গেছে জি গজবাহিন হয়ে গেছে এটা হলো বিশুদ্ধ মত এটার উপরে আমরা কিছু আবদুল্লাহ মাহমুদ একটা আর্টিকেল দিয়েছে ইসলাম ইয়াতে ইয়াতে হ্যাঁ হ্যাঁ দিয়েছে ওইটা তো আপনারা ওই ফেসটাতে আপনি দেখে নেবেন ইনশাল্লাহ এটা সত্য কথা হচ্ছে গজবাহিনদের মিছিল যারা বসে আছে সবাই এখন বোকার স্বর্গে বাস করতেছে গজবাহিন হয়ে গেছে এটা প্রথম গজবাহিনতে হয়েছিল কার সময় মোহাম্মদ কাসেমের সময় এটাই বলে উদ্দেশ্য কারণ এটার কারণেই মুসলিমরা তখন সারা দুনিয়াতে প্রসার লাভ করতে পেরেছিল এবং এই ঢুকার কারণেই কিন্তু এই দিক থেকে সবাই বুঝতে পেরেছে ইসলাম হক এবং এরপর থেকে ওইদিকে ভয় আর কেউ যুদ্ধ করে নাই যখন সতেরো ঢুকেই বাংলা জয় করে ফেললো ডরের মধ্যে আছে সুলতান মাহমুদ সুলতান মাহমুদ সবুক্তগিন ঢুকে সতেরো বার পৃথিবী কি করছে বাংলা পৃথিবী ভারতবর্ষ জয় করছে আবার মোহাম্মদ গুরি ভারতবর্ষ জয় করছে বাইরের থেকে আইসা কেন তাদেরকে যে ভয় ভয় ধরিয়ে দেওয়া হয়েছে সেই সুলতান মোহাম্মদ বিন কাসেম সেই ভয় থেকে তারা আর বাড়িতে পারেনি কোনোদিনই কারণ এটাই হচ্ছে মূলত গজান মূল জিনিস এটা হচ্ছে বিশতম কথা আমার মনে হয় এটাই হচ্ছে